বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখতে হবে, তা না হলে আমাদের সব পরিশ্রম ব্যর্থ হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও আইআইসিটি ভবনের কাজ নিম্নমানের হওয়ায় এগুলো ভেঙে ফেলতে হবে। এজন্য কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। মঙ্গলবার বেলা 11টায় সাবিপ্রবিতে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নবনির্মিত টেনিস কোর্টের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটা টেনিস কোর্টের, অবশেষে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। তবে আমরা যে মানের টেনিস কোর্টটি চেয়েছিলাম সেরকম হয়নি, যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন চেষ্টা করব ভুল ত্রুটিগুলো সংশোধন করার, এজন্য হয়তো বাড়তি খরচ লাগবে। অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, আমাদের জন্য আরেকটি সুখবর হলো বিশ্ববিদ্যালয়ে আমরা 10-তলা ভবন তৈরি করব, যেখানে প্রথম 3-তলায় হবে বিশ্ববিদ্যালয় ক্লাব, বাকি 7-তলা হবে উন্নত মানের গেস্ট হাউস। অচিরেই আমরা এটির কাজ শুরু করতে পারব। এরই মধ্যে আমরা একনিক থেকে অনুমোদন পেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ডক্টর সৈয়দ শামসুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।